দীর্ঘদিন আমি রাজনীতির সাথে জড়িত। এই ওয়ার্ডের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সকল প্রকার আমি আব্দুল হালিম খান, 22 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক। দীর্ঘদিন আমি রাজনীতির সাথে জড়িত। এই ওয়ার্ডের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সকল প্রকারই এই ওয়ার্ডের গত নির্বাচনে 12ই জুন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের বড় ভাই, আমাদের সহযোদ্ধা আনিসুর রহমান দুলাল নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। দুর্ভাগ্যবশত তিনি শপথ নিয়েছেন এবং তার গেজেট হয়েছে, কিন্তু উনি যেদিন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের আবুল খায়ের আবদুল্লাহ সাহেব সকল তার পরিষদের মেম্বার দিয়ে বসছেন, উনি সেই অনুপস্থিত ছিলেন, কারণ উনি মারা গিয়েছিলেন 10ই অক্টোবর। তো যার কারণে আমাদের এই ওয়ার্ডে কাউন্সিলররা এখন কাউন্সিলরবিহীন আছে। আপনারা বর্তমানে একজন দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন, 22, 23 এবং 27-এর সংরক্ষিত আসনে যিনি আছেন মহিলা কাউন্সিলর, সেই দায়িত্বপ্রাপ্ত আছেন। তারপর আমাদের আসলে উন্নয়ন করতে গেলে একজন সাধারণ আসনের কাউন্সিলর প্রয়োজন, যে কাউন্সিলর সাহেব এখন আমরা একটা জিনিস মনে করতে পারেন যে যতই বলেন ফান্ড যতই বেশি থাকুক তদবির সবসময় প্রযোজ্য। একটা জিনিস চাইতে গেলে সেটা তদবির করিয়া যত তাড়াতাড়ি আনা যায় ততই সেই ওয়ার্ডটা ভালো হয়। হ্যাঁ, অনেক ওয়ার্ডেই কাউন্সিলর যারা আছে তারা কাউন্সিলররা বিভিন্ন জায়গায় মেয়র সাহেব এখানে একটা কাজ লাগবে, এখানে কাজ লাগবে, এখানে কাজ লাগবে, ভাগাভাগি করে নিয়ে যায়। ইতিমধ্যেই বরিশাল শহরে আমাদের মাননীয় মেয়র খোকন শ্রীনিবাস নির্বাচিত হওয়ার পর আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী বড় একটি ফান্ড প্রায় 800 কোটি টাকা স্যাংশন করে দিয়েছে এবং সেটার কাজ 270 কোটি টাকার কাজ অলরেডি টেন্ডার হয়েছে, 270 কোটি টাকার কাজ অলরেডি টেন্ডার হয়েছে এবং সেই টেন্ডারে বরিশালের সমস্ত রাস্তাঘাট অনেকগুলোই তার মধ্যে সন্নিবেশিত হয়েছে। 22 নম্বর ওয়ার্ডেও আমিও মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করে যেটুকু পেরেছি করেছি, কাউন্সিলর হইলে হয়তো আরেকটু ভালো হইতো। তিনিও বরিশালকে মানে বরিশালে এই 22 নম্বর ওয়ার্ডকে কাউন্সিলর নাই এই কারণে অবজ্ঞা করেননি, উনি ওনার মতো করে ওনার নিজ দায়িত্বেই এই বরিশালে আমাদের 22 নম্বর ওয়ার্ডের আমি জানি কিছু কিছু কাজ টেন্ডার উনি ইতিমধ্যেই দিয়েছেন যা এখনও উদ্বোধনের পথে আছে, হয়তো খুব শীঘ্রই উদ্বোধন হবে। আর আমাদের এখানে কাউন্সিলর নির্বাচনের যে ঘটনাটা ঘটেছে, এখানে নির্বাচন হওয়ার জন্য তফসিল ঘোষণা হলো, সব কিছুই আমরা নির্বাচনের জন্য মাঠে নামলাম, জনগণের কাছে ভোট চাইলাম এবং আমাদের নেতার কথা বললাম, আমাদের মাননীয় মেয়রের কথা বললাম, মানুষ ওনাকে ভোট দিয়েছে বরিশালবাসীর উন্নয়নের জন্য এবং ওনার কথা ওনার প্রতিনিধি হিসেবে আমি যখন ভোট চাইতে গেছি মানুষও মনে করে যে উনিও কাজ করবে এবং যেহেতু ওনার প্রতিনিধি আমিও এই ওয়ার্ডের উন্নয়ন করতে পারবো, যার কারণে আপামর জনগণ আমার সাথে নেমে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। দুর্ভাগ্য এই ওয়ার্ডের দুলাল ভাইয়ের সাথে যে আগের কাউন্সিলরের সাথে যে প্রতিদ্বন্দ্বিতে দ্বিতীয় নম্বর হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পী বেগম, তিনি একটি মামলা করেছিলেন, সেই মামলার কারণে আমাদের এই নির্বাচনটা উপনির্বাচনটা স্থগিত ঘোষণা হয়েছে। এই স্থগিতের কারণে আমরা চাচ্ছি এই নির্বাচনে ওনাকেও আহ্বান জানাবো আমি, যেহেতু উনি একটা আইনি লড়াইতে আছে, আইনি লড়াই সম্পন্ন করে ওয়ার্ডবাসীকে নতুন একজন কাউন্সিলর উপহার দেখ এবং ওয়ার্ডবাসী উন্নয়ন ত্বরান্বিত হোক। এবং আমি ইনশাল্লাহ যদি নির্বাচন করার সুযোগ থাকে এবং আমি নির্বাচিত হইতে পারি, 22 নম্বর ওয়ার্ড ইনশাল্লাহ যে অবহেলিত ওয়ার্ড সেই অবহেলিত ওয়ার্ডের সময় যদিও কিছুটা সময় আমাদের চলে গেছে, তারপরও বাকি সময় মাননীয় মেয়র মহোদয় আমাকে খুব ভালোবাসেন এবং তিনিও ভালো লোক, তিনি এই ওয়ার্ডে উন্নয়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। যেহেতু দুলাল সাহেব মারা গেছেন সেই দিনই উনি বলছেন এই ওয়ার্ডের দিকে সে আলাদা দৃষ্টি দেবে এবং আমার যেহেতু আমি তার স্নেহধন্য সুতরাং সেও আমার এই কথাটা রাখবেন বলে আমি বিশ্বাস করি। আর ওয়ার্ডের সমস্ত কাজও করতে পারো, কাজের পাশাপাশি ওয়ার্ডের যে ঝামেলাগুলো আছে, এই যে মনে করেন মাদকের একটা বিশাল সমস্যা আছে আমাদের এই এলাকায়, সেই মাদকের ব্যাপারে আমি সোচ্চার থাকবো যাতে মাদক ব্যবসা
আর নিরসন করতে না পারলেও অন্তত মানে একটা কন্ট্রোলের অবস্থায় নিয়ে আসা যায়। তারপর কিশোর ব্যাংক নিয়ে একটা ঝামেলা আছে, বিভিন্ন জমি জমা বিভিন্ন সমস্যা যেটা থাকে লোকাল কাউন্সিলের, আমি ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে সেগুলো করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।